Bismillahirrahmanirrahim. প্রিয় সিলেট মহানগরের সর্বস্তরের জনগণ এবং সিলেটের কুঠারবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 7 জানুয়ারি দেশের নির্বাচনের নামে আবারও একটি সার্কাস অনুষ্ঠিত করার পায়তারা করছে বর্তমান ভোটারবিহীন নিশিরাতের এই মাফিয়া সরকার। ইতিমধ্যে এই নির্বাচনকে জনগণ, বিরোধী মত এবং সারা বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে। জনগণ মনে করে 2008-এ যেভাবে একটি পুতুল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পার্শ্ববর্তী একটি দেশের আধিপত্যবাদী কিরণক হিসেবে এই দেশে, তারই ধারাবাহিকতায় 2014-তে বিনা ভোটে 154টা সিট নিয়ে একটি বিনা ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় 2018-তে 29 ডিসেম্বর রাতে বাক্সভর্তি করে সিল মেরে একটি নিশিরাতের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই আলোকে আবারও একটি নির্বাচনের নামে সার্কাস বাংলাদেশে হতে যাচ্ছে। ইতিমধ্যে সেই সার্কাসকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। সম্মানিত ভোটারবৃন্দ, সিলেটবাসী, আমরা মনে করি এই ভোট বাংলাদেশের গণতন্ত্রকে ইতিমধ্যে নির্বাচনে পাঠানো হয়েছে। এই ভোটের মাধ্যমে গণতন্ত্র নির্বাসিত হয়ে দেশে আবারও 72-75-এর মতো একটি বাকশালী সরকার, একটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 72-75-এর যে ধারাবাহিকতায় যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যদি এইভাবে একটি নির্বাচন হয় এবারও হয়তোবা সেই অবস্থায় আবার ঘুরে ফিরে আসবে। বিরোধী দলের গত 2 মাসে প্রায় 25,000 নেতাকর্মীকে আটকে রেখে বাংলাদেশের 3-3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখে বিনা চিকিৎসায় জেলের ভিতরে বন্দী রেখে বিরোধী দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সহ নেতাকর্মীদের আটকে রেখে বিরোধী দলের মূল অফিস সহ সারা বাংলাদেশের সকল অফিস বন্ধ করে আর একটি নির্বাচন কোনো অবস্থাতেই এদেশের মানুষের মুক্তি নিয়ে আসতে পারে না। লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে দেশ পরিচালনা করছে, তারই ধারাবাহিকতার জন্য একটি এই ইলেকশন শুধুমাত্র হতে পারে তাদের আরও 5 বছরে আবারও রিনিউ করার একটি উপায় মাত্র। দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা খরচ করে এমনি একটি পাতানো সাজানো নির্বাচন বাংলাদেশের মানুষ হতে দিতে পারে না, হতে দিতে দিবে না ইনশাআল্লাহ। আমি মনে করি ইতিমধ্যে আপনারা দেখেছেন সিলেটের মহানগরের আওয়ামী লীগের সভাপতি যিনি দায়িত্বে রয়েছেন তিনি একটি সিটে জকিগঞ্জে নির্বাচন করছেন। সেই মহানগর আওয়ামী লীগের সভাপতি নৌকামারকা নিয়ে নির্বাচন করার পরও তিনি বলেছেন একটি বিশেষ বাহিনী আরেকজনকে পাশ করানোর উদ্দেশ্যে, সরকারি আশীর্বাদ পুষ্ট আরেক ব্যক্তিকে পাশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এমনি অবস্থায় তিনিও নির্বাচন থেকে বেরিয়ে আসতে পারবেন, এটি বিএনপির নয়। আজকে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের বক্তব্য। আজকে যে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে কাজ করছে সেই জাতীয় পার্টির যে সকল ক্যান্ডিডেট হয়েছিল সারা বাংলাদেশ থেকে তারা নির্বাচনের আগেই নির্বাচন বর্জন করে চলে আসতেছে। এমনি অবস্থায় একটি নির্বাচন হতে পারে না। আমরা বিশ্বাস করি জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে না, এবং যদি সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই নির্বাচন অনুষ্ঠান করেও ফেলে বিশ্বে এই নির্বাচন কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল হবে না, এবং আগামী 1-1.5-2 মাসের মধ্যে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। 7-ই জানুয়ারির নির্বাচন, এই আমি আর ডামি মিলে যে নির্বাচন, সেই নির্বাচন প্রত্যাখ্যান করবেন আপনারা, এটাই আমাদের আশাবাদ। যেভাবে আমরা আপনাদের কাছে ছুটে গিয়েছি, আপনাদের কাছে আপনারা আমাদেরকে বলেছেন, এবং সারা বাংলাদেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ রয়েছে এই নির্বাচনের বিরুদ্ধে, আমি বিশ্বাস করি এখানে 2-5% মানুষও ভোট দিতে আসবে না। আমরা এই নির্বাচনকে বর্জন করছি, আমরা বর্জন করছি, আপনিও বর্জন করবেন, আপনার পরিবারকে নিয়ে বর্জন করবেন। বাংলাদেশকে রক্ষার স্বার্থে আগামী রাষ্ট্রনায়ক দেশ তারক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, জনগণকে, বাংলাদেশের সকল জনগণকে সম্পৃক্ত হয়ে যে আন্দোলন করছে এখন, ইনশাআল্লাহ অচিরেই সেই আন্দোলন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ।